হ্যালো বন্ধুরা ফাইন্ডার বাংলাদেশে সকলকে স্বাগতম আজ আমরা এ আলোচনা করব বাংলাদেশে বিক্রি হওয়া সেরা পাঁচটি বাইক নিয়ে এই বাইকগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টে আমরা পাঁচ নম্বরে যে বাইকটি রেখেছি তা হলো হিরো কোম্পানির হিরো হাংক এই বাইকটি আপনারা যা যা পেয়ে যাচ্ছেন তা হলো বাইকটির ইঞ্জিন হিসাবে রয়েছে একশো উনপঞ্চ দশমিক দুই সিসির একটি ইঞ্জিন যা থেকে আপনারা ম্যাক্সিমাম টর্ক তুলতে পারবেন বারো দশমিক আট মিটার যা ছ হাজার পাঁচশো আর পর্যন্ত বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাচ্ছে চল্লিশ কিলোমিটার প্রতি লিটার তেলে বাইকটি থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার তুলতে পারবেন চোদ্দ দশমিক চার পিএস যা আট হাজার পাঁচশো আর পর্যন্ত বাইকটি টপ স্পিড তোলা যাচ্ছে একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা বাইকটির ওজন রাখা হয়েছে একশত পঁয়তাল্লিশ কেজি বর্তমানে আপনারা বাইকটি কিনতে পারবেন এক লক্ষ সাতাশি হাজার পাঁচশত টাকা আমাদের লিস্টে আমরা চার নম্বরে যে বাইকটি রেখেছি তা হলো হন্ডা এক্সপ্লেট বাইকটি বাইকটি খুবই আকর্ষণীয় বাইকটিতে যা যা রয়েছে তা হলো বাইকটির ইঞ্জিন একশো বাষট্টি দশমিক একাত্তর সিসি যা থেকে ম্যাক্সিমাম টর্ক তোলা যাচ্ছে তেরো দশমিক নয় নিউটার মিটার যা ছ হাজার আর পর্যন্ত বাইকটি থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি লিটার তেলে বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার তেরো দশমিক নয় তিন বিএইচপি যা আট হাজার পাঁচশো আর পর্যন্ত বাইকটির টপ স্পিড তোলা যায় একশো প্রতি ঘন্টায় বাইকটির ওজন রাখা হয়েছে একশো কেজি বর্তমানে বাংলাদেশে এই বাইকটির বাজার মূল্য এক লক্ষ নব্বই হাজার পাঁচশো টাকা আমাদের লিস্টে আমরা তিন নম্বরে যে বাইকটি রেখেছি তা হল ইয়ামা কোম্পানির ইয়ামা এফ জেড এস ভার্সন টু এই বাইকটি বাজার খুবই জনপ্রিয় বাইকটির ইঞ্জিন হিসাবে রয়েছে একশো ঊনপঞ্চাশ সিসির একটি ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম টর তোলা যাচ্ছে বারো দশমিক আট মিটার যা ছ হাজার আর পর্যন্ত বাইকটিতে আপনারা মাইলেজ পেয়ে যাবেন পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি লিটার তেলে বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার তুলতে পারবেন তেরো বিএইচপি যা আট হাজার আর পর্যন্ত বাইকটি টপ স্পিড তোলা যাচ্ছে একশত নয় থেকে একশো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা বাইকটির ওজন রাখা হয়েছে একশত তেত্রিশ কেজি বর্তমানে আপনারা বাইকটি কিনতে পারবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে আমাদের লিস্টে আমরা দুই নম্বরে যে বাইকটি রেখেছি তা হলো টিভিএস কোম্পানির টিভিএস অ্যাপাচি আর ওয়ান সিক্সটি ফোর বি মডেলের বাইকটি বাইকটির ইঞ্জিন হিসাবে রয়েছে একশো উনষাট দশমিক সাত সিসির একটি ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম টর্চ তোলা যাচ্ছে চৌদ্দ দশমিক আট লিটার মিটার যা ছ হাজার পাঁচশো আর পি এম পর্যন্ত বাইকটিতে আপনারা মাইলেজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি লিটার তেলে বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার পাবেন ষোলো দশমিক পাঁচ পিএস যা আট হাজার আর পর্যন্ত বাইকটি থেকে টপ স্পিড তোলা যায় একশো তেরো কিলোমিটার প্রতি ঘন্টায় বাইকটির ওজন রাখা হয়েছে একশত তেতাল্লিশ কেজি বর্তমানে বাইকটির বাজার মূল্য এক লক্ষ সাতানব্বই হাজার নয়শত নিরানব্বই টাকা আমাদের লিস্টে আমরা এক নম্বরে যে বাইকটি রেখেছি তা হল সুজুকি জিক্সার মনোটন মডেলের বাইকটি বাইকটি খুবই জনপ্রিয় একটি বাইক বাইকটির ইঞ্জিন হিসাবে পাচ্ছেন একশো চুয়ান্ন দশমিক নয় সিসির একটি ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম টর্ক তোলা যাচ্ছে চোদ্দো লিটর মিটার যা ছ হাজার আর পর্যন্ত বাইকটিতে আপনারা মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ কিলোমিটার প্রতি লিটার তেলে বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন চোদ্দশমিক আট পিএস যা আট হাজার আর পর্যন্ত বাইকটির টপ স্পিড তুলতে পারবেন আপনারা একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বাইকটির ওজন রাখা হয়েছে একশত পঁয়ত্রিশ কেজি বর্তমানে বাইকটির বাজার মূল্য এক লক্ষ বিরানব্বই হাজার পঞ্চাশ টাকা তো বন্ধুরা আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ